নমস্কার বন্ধুরা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলল। নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের অনুমতি চেয়ে রাজ্যের মুখ্য সচিব ও কলকাতা হাইকোর্টের টানাপোড়েনের মধ্যে এবার বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। এদিন এই মামলার শুনানিতে তাদের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ উঠেছে। দাবি, অভিযুক্ত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা হচ্ছে রাজ্যপাল। তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্য সচিব কীভাবে দেবেন? এদিন মামলার শুনানিতে এই প্রশ্ন তোলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষাকর্তা সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবীরা। হাইকোর্টকে তারা এও জানান, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল। নিজেদের দাবির সপক্ষে আদালতে নথিও পেশ করেন তিনি, যা নিয়ে এজলাসে হইচই পড়ে যায়। এরপরই বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্নের মুখে পড়ে সিবিআই। সিবিআইয়ের আইনজীবীকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, তদন্তকারী সংস্থা সিবিআই এটা জানে না যে কার কাছে অনুমতি চাইতে হবে। এই ধরনের তদন্তকারী সংস্থার কাছ থেকে এই ভূমিকা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে বিচারপতি এও বলেন, আমরা শুধুই মুখ্য সচিবকে উদ্দেশ্য করে করা মন্তব্য করছিলাম, সঠিক ব্যক্তির কাছে অনুমতি না চাইলে তিনি কি করে অনুমতি দেবেন। বিচারপতি এও বলেন, তদন্তকারী সংস্থা যদি ভুল জায়গায় গিয়ে ট্রায়াল শুরুর অনুমতি চায় তাহলে কি করে হবে। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন সিবিআইয়ের আধিকারিককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু নিয়ে অবস্থান জানাতে মুখ্য সচিবকে বারবার নির্দেশ দিচ্ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ। সেই মামলার শুনানি ছিল গত শুক্রবার। এদিন আদালতে অন্যতম অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী বলেন, অভিযুক্তদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগকর্তা হচ্ছেন রাজ্যপাল। তাদের বিরুদ্ধে বিচার শুরু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারই নেই মুখ্য সচিবের। সিবিআইয়ের আধিকারিকরা এটাও জানেন না কার বিরুদ্ধে তদন্ত শুরু করতে কার কাছ থেকে অনুমতি নিতে হবে। সুবীরেশ ও কল্যাণময়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিতে পারেন একমাত্র রাজ্যপাল। একথা শুনে সিবিআইয়ের উপর অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেন, আপনাদের কথা শুনে আদালত এতদিন ধরে মুখ্য সচিবকে উদ্দেশ্য করে করা মন্তব্য করছে, আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর অনুমতি নিয়ে প্রায় 2 বছর ধরে রাজ্য সরকারের সঙ্গে সিবিআই টানাপোড়েন চলছে। সিবিআই বিচার শুরুর অনুমতি চেয়ে বারবার চিঠি দিলেও কোনো সদুত্তর দেননি মুখ্য সচিব। শেষে হাইকোর্টের দ্বারস্থ হন তদন্তকারীরা। হাইকোর্টের একের পর এক নির্দেশের পরেও এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেননি মুখ্য সচিব বিপি গোপালিকা। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, সিবিআইয়ের এই কাণ্ড কারখানার পিছনে কি রাজ্য সরকারের কোনো অন্য পরিকল্পনা রয়েছে? সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।